কিসের ইন্টলারেন্স? সবাই তো নিজের নিজের জায়গায় নিজের কথা বলছে, কেউ মার খাচ্ছেন? ইন্টলারেন্সের কথা পশ্চিমবঙ্গে না বলাই ভালো, কারণ ইন্টলারেন্স তো যখন কারো কেউ কোনো প্রশ্ন করলে তাকে মাওবাদী বলা হয়, ইন্টলারেন্স তো যখন কার্টুন লিখলে জেলে যেতে হয়, তো সেগুলো তো ইন্টলারেন্স। কই বিজেপির আন্ডারে তো এরকম কিছু হয়নি? আর যে সমস্ত কালবুর্গি থেকে আরম্ভ করে বাকি যে সমস্ত মার্ডারের কথা আপনারা বলছেন, সেগুলো তো কংগ্রেস রুল স্টেটে হয়েছিল। এমন কিছু মানুষ অ্যাওয়ার্ড ফেরত দিচ্ছে যারা অ্যাওয়ার্ড পেয়েছিল তারা সেটাই কেউ জানতো না। এটুকুনি ছোটোখাটো গণ্ডগোল হয়েছে, এটা তো সারা বিশ্বে হয়েছে, এটা নিয়ে এত হইচই এই মুহূর্তে। ইন্টলারেন্স একটা নতুন ফ্যাশনেবল শব্দ হয়ে গেছে। একটা হিন্দু ছেলে একটা মুসলিম মেয়েকে বিয়ে করবে, একটা মুসলিম মেয়ে একটা হিন্দু ছেলেকে বিয়ে করবে গণ্ডগোল ছাড়া খুব স্মুথলি, কোথায় কবে হয়েছে বলুন তো? তো এটা নতুন করে, এটা তো নতুন কিছু নয়, আমাদের দেশে ছোটোখাটো গণ্ডগোল চিরকালই হতো। এটাকে একটা পলিটিক্যাল কালার দিয়ে, যেহেতু বিজেপির ব্যাকগ্রাউন্ডটা বা বিজেপি আরএসএস সঙ্গে বিজেপির যোগ আছে, যেমন যেহেতু আরএসএস সঙ্গে হিন্দুত্ববাদের একটা যোগাযোগ রয়েছে, সেটা তো হিস্ট্রি, সেটাই আমাদের দলের ব্যাকগ্রাউন্ড, কিন্তু তা বলে সেটাকে হাতিয়ার করে সব কিছুদের মধ্যে একটা পলিটিক্যাল গন্ধ নিয়ে তাতে বিজেপিকে জড়িয়ে দেওয়া। প্রধানমন্ত্রীর থেকে বিবৃতি চাইছে, দাবি করছে কংগ্রেস, যাদের প্রধানমন্ত্রী 10 বছর কোনো কথাই বলেননি।